কোথায় যাচ্ছ? চলো যাওয়া যাক জয়তানা। তো এই যে ফাইনালি হয়েছে পুজো দেওয়ায়। হ্যালো গাইজ, গুড মর্নিং। তো যেমনটা তোমাদের আগের দিন বলেছিলাম রাত্রিবেলা যে সকাল সকাল উঠে আজকে রেডি হতে হবে, আমি তো উঠে পড়েছি কিন্তু বাকি দুজন এখনও ঘুমাচ্ছে। এখন বাজে 5:15, আমি সকাল সকাল উঠে স্নান টান করে রেডি হয়ে নিচ্ছি, যাবো মন্দিরে পুজো দেওয়ার জন্য। সকাল সকাল যাবো, অমাবস্যা এখনও লেগে আছে, তোমরা তো জানোই অমাবস্যার মধ্যেই পুজো দিতে হবে সেরকম ব্যাপার নেই আমাদের, কিন্তু প্রচুর লাইন পড়বে তাই তাড়াতাড়ি যাবো আর কি। তো এই যে আমি ডাকতে ডাকতে অনেকক্ষণ থেকে আমার বর উঠেছে এখন ঘুম থেকে, ও এখন যাবে, ও ফ্রেশ হয়ে রেডি হয়ে নেবে, আর আমিও আমার একটু রেডি হয়ে নিই, তারপর গুড়িকে তুলে রেডি করব, তারপর বেরিয়ে পড়বো পুজো দিতে যাওয়ার জন্য। এই যে দেখো এই কানেরটা যে পড়ছি, এই হার কানেরটা এই তারাপীঠ থেকেই নিয়ে যাওয়া, আমার দিদিভাই আমাকে দিয়েছিল, আর এখানে এসেই আমি পড়ছি পুজো দিতে যাওয়ার সময়। বেশ ভালো লাগছে আর কি ব্যাপারটা ভেবে। এই যে হারটা ঠিক ভালো লাগছে না এর সাথে, যেহেতু চুড়িদারের গলাটা এরকম, তো এই জন্য থাক হার পরবো না, শুধু কানেরই ঠিক আছে। তো এবারে আর কি রেডি তো প্রায় হয়ে গেছি, এবারে গুডিকে তুলে রেডি করাবো যেমনটা তোমাদের বললাম। আর আজকেই যাব আমরা বিকালের দিকে আটলা, বীরচন্দ্রপুর সেসব সাইট সিন ঘুরতে, আর সবটাই তোমাদের দেখাবো ওখানে, যেখানে যেখানে যাব না কেন সব তোমাদের দেখাবো আজকে। আপাতত পুজো দিতে গিয়ে কোন ভিড়ের মধ্যে পড়ি সেটাই দেখার, তো সবটা দেখতে হবে, তো তাই জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার সোশ্যাল সাইট FB ইনস্টা একটু ফলো করে নিও। তো দেখতে পাচ্ছ আমি মোটামুটি রেডি হয়ে গেছি, মোটামুটি না পুরো রেডি হয়ে গেছি, আর কিছু করার নেই। তো আমার বড় দেখতে পেলে ঢুকে উঠে চলে গেছে বাথরুমে, ও একদম স্নান করে বেরিয়ে শুধু পরে নেবে পাঞ্জাবি পরবো, ও হোয়াইট কালারের পাঞ্জাবি পরবে, আর আমার গুটিকে এবারে আমি রেডি করে নেবো। তো তোমাদের সঙ্গে একটু পরে আবার কথা হচ্ছে। তো জয় টানা যাচ্ছে, ও কেন কাঁদবে, উঠেই রেডি একদম। ও বাবা, কোথায় যাচ্ছ তুমি? এই যে গুডি গুডির বাবার হাত ধরে হাঁটি হাঁটি পাপা করে যাচ্ছে, খুব এক্সাইটেড গুডি, আর আমরা সবাই আছি গুডির পিছনে আছি আমরা সবাই। এখন যে অনেকটাই ভোর সেটা দেখেই বোঝা যাচ্ছে, দেখো এখনো সেরম ভাবে কোনো দোকান পাঠও খোলেনি। যাই হোক, আমাদের একটা চেনা জানা দোকান আছে, সেখান থেকে গিয়ে আমরা ডালা নিয়ে নেবো, পুজোর ডালা মালা যা নেবো, এই যে মায়ের আঁচল এই দোকান থেকেই নেবো, নিয়েও নিয়েছি আর কি। এই যে দেখো, এই যে আমার হাতে আছে সমস্ত ডালা, ফুল, মালা সব একটা ঝুড়ির মধ্যেই আছে সবারগুলো একসাথে, কিন্তু লাইনটা দেখো, এই দেখো পুকুরের একদম ওই ধারে গিয়ে এই ওই পাশে লাইন ঘুরে গেছে, জেনারেল লাইন। তো আগে পুজোটা দিই, তারপর তোমাদের লাইনের গল্প আমি বলছি। এখন আপাতত আমি একদম কাছাকাছি চলে এসেছি, এই দেখো মন্দিরের ঠিক পিছন দিকটায় আছি, এটা জেনারেল লাইনে আমি নেই, আর কেন নেই সবটাই তোমাদের বলছি, আগে পুজোটা দেওয়ার জন্য এখন অপেক্ষায় আছি আর কি, অনেক সময় চলে গেছে। এই যে দেখো গুডি বসে আছে আমার শাশুড়ি মায়ের সাথে। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বাচ্চাটা বসে আছে, তো ওরও ইচ্ছা হয়েছে ও পাশে বসে খেলবে ওর সঙ্গে, তো ওকে জিজ্ঞাসা করতে গেছে এই ধর নাম কি, নাম কি বলে গিয়ে পাশে বসেছে। তো এখনও একটু বাকি আছে পুজো দিতে, এইটাই মনে হয় লাস্টবার, যেবার লাইন ছাড়লেই আমাদের হয়ে যাবে। বুঝে দেখো এই যে সামনে লাইন, এইটা এইটুকুই শেষ, এখান পরেই পুজো হবে, তো পুজোটা আগে হয়ে যাক তারপর তোমাদের সবটা বলছি, এখন আমরা অপেক্ষা করছি। তো এই যে পুজো দেওয়া এতক্ষণে হয়েছে প্রায় 3-3.5 ঘন্টা পর, এখন এসেছি এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে ঠাকুরকে ঠাকুরের কাছে প্রার্থনা করতে আর কি, যে যা প্রার্থনা করে। আর লাইনের যে অবস্থা ছিল সেটাও তোমাদের বলছি, ধূপকাঠি মোমবাতিটা জ্বালিয়ে নিই তারপর।
তো এই যে ফাইনালি হয়েছে পুজো দেওয়া, এখন 10:10 বাজে। যা ভিড় বাবা, লাইনে যা হয়েছে, প্রথমে জেনারেল লাইনে দাঁড়িয়েছি, প্রচুর লাইন ছিল, তারপর দেখলাম পুজো শুনে পারব না, তারপর দাঁড়ালাম 200 টাকার লাইনে, সেখানেও দেখলাম অনেক দেরি হবে, তারপর দাঁড়ালাম 300 টাকার লাইনে। এরমভাবে যাই হোক, পুজো দেওয়া হয়েছে, এখন 10:10 বাজে, 6:30 এসেছিলাম, এবার যাবো কিছু খাবো। গুটিকে লাইনে দাঁড়িয়েই খাইয়ে দিয়েছিলাম বিস্কুট, কিন্তু ওরা আবার খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। তারপর দেখুন পুজো দিয়ে ধূপ টুপ দেখিয়ে আমি মাকে একটা শাড়ি দিয়েছি, কারণ তোমাদেরকে বলি আমি একদিন স্বপ্ন দেখেছিলাম যে আমি মাকে শাড়ি আলতা সিঁদুর দিয়ে পুজো দিচ্ছি, তো তাই জন্য দিয়েছি, শাড়ি দিয়ে পুজো দিয়েছি, তো হয়ে গেছে, দিতে পেরেছি, শাড়িটার সামনে দিতে পেরেছি, মালা পরাতে পেরেছি, এইটাই অনেক, আর গুড়িকেও ছুঁয়ে দিয়েছে ঠাকুরকে। যাই হোক, তো এবারে ধূপ দেওয়া হয়ে গেছে, এবারে কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করতে যাওয়ার আগে এই যে এই দোকান থেকে আমরা পুজোর ডালা নিয়েছিলাম, তো এখানে আগে টাকা পয়সার হিসাব টিসাব সব মিটিয়ে দিচ্ছি, তারপর আগে প্রসাদ খাবো, তারপর গিয়ে কিছু খাবো। আর সত্যি লাইনে দাঁড়িয়ে যা বুঝলাম, সাধারণ মানুষ যাদের টাকা দিয়ে পুজো দেওয়ার মতন ক্ষমতা নেই, তাদের মানে বাচ্চা নিয়ে আসলে খুবই হেনস্থা হতে হবে এখানে। আর এই যে দেখো, এই যে দেবরাজ রেস্তোরাঁ, এখান থেকেই আমরা সকালে টিফিনটা করবো, এর আগেরবারও এসে এখানেই খেয়েছিলাম, এখানে খাবার দাবার ভালোই করে, তো তাই জন্য আবার এখানেই এসেছি। আমরা এখন কচুরি খাবো আর একটা করে ল্যাংচা খাবো, মানে একটা করে না, যদি আরও খেতে পারি খাবো, কিন্তু একটা বেশি আর খাওয়া যায় না, উপোস করে থাকার পর মনে হয় যেন খিদে পেয়েছে অনেক, কিন্তু যখন খেতে যাওয়া হয় তখন আর বেশি খাওয়া যায় না, এরকমটাই হয় দেখি যখনই উপোস করি না কেন। এই যে চলে এসছে আমাদের কচুরি, ছোলার ডাল, আগে খেয়ে নিই, খুব জোর খিদে পেয়েছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখতেই তো পেলে কি খেলাম, এবারে যাচ্ছি আমাদের যেখানে আছি আর কি, আমরা এসে সত্যমা ভবনে, এখন আর একটুখানি একটু রেস্ট নিয়ে আর হবে না, একদম হাঁপিয়ে গেছি। সে সকালবেলা প্রায় 5টায় উঠেছি, আমি এমনিতেই সকাল সকাল উঠি না, তার মধ্যে প্রায় 5টায় উঠেছি, তাই এখন আর ভালো লাগছে না, এবার গিয়ে একটুখানি শুয়ে থাকবো, তারপর আবার বিকালবেলা ঘুরতে পারবো, মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে, তারপর আবার বিকালবেলা এখানে যে সাইট সিন আছে সব যাবো, তাই সবটাই তোমাদের দেখাবো, তোমরা সঙ্গে দেখো। সব থেকে বড়ো কথা, এত সেই ভোরবেলা ওঠা, আমি 5টায় উঁঠেছি আর আমার গুটিকে 5:30 তুলেছি, আমি হাঁপে গেছি, কিন্তু আমার গুটির ফুল এনার্জি, এখনও বলছে মা টাটা যাবো, ভুগাই টাটা যাবো, এখানে আসছি, এখানে আসবে না, ভুগাই টাটা যাবো, না বাবা আবার পরে যাবো, এখন আর পাচ্ছি না, হাঁপিয়ে গেছি। এখন চলো আগে রুমে যাই, রুমে গিয়ে আগে একটু বিশ্রাম নিই, পাচ্ছি না, ভালো লাগছে না। সকালে ওরকম লাইনে দাঁড়িয়ে মানে অত হ্যাপা বুইয়ে সত্যি আমার শরীরটা ভীষণ একটা ক্লান্ত লাগছিলো, মানে ভীষণই কেমন অস্থির লাগছিলো, তো এসে আমি ওর জন্য ঘুমিয়ে পড়েছি। তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর বিকালবেলায় যে ঘুরতে বেরিয়েছিলাম বীরচন্দ্রপুরের সমস্ত সাইট সিন আর আটলার দিকে, যেখানে সাধক বামাখাপার আর কি জন্মস্থান, তো সবটাই তোমাদেরকে দেখাবো কিন্তু পরের ভিডিওয়ে, কারণ এই ভিডিওটা অলরেডি এতটা বড় হয়ে গেছে, প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে, এরপর যদি পুরো সাইট সিন এই ভিডিওয়ে দেখাতে যাই তাহলে প্রচুর লেন্দি হয়ে যাবে ভিডিওটা, আধ ঘন্টার মতো হয়ে যাবে, তো এতক্ষণ ধরে কারোর দেখার ধৈর্য থাকে বলে আমার মনে হয় না, আমার নিজেরও থাকে না, তো তাই জন্য সমস্ত সাইট সিনের ভিডিওটা ডিটেলে দেখাবো তোমাদেরকে পরের ভিডিওয়ে। এখন একটু ছোট্ট করে দেখিয়ে দিলাম যে পরের ভিডিওয়ে ঠিক কী কী আসতে চলেছে। আর সকালবেলার এই ছোট্ট ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যেমনটা তোমাদের আগে ভিডিও বারবার বলেছি আবার বলছি, এই শুধু সাইট সিনই নয়, এরপরও আমি আরেকটা ভিডিও দেবো, তারাপীঠের মুন্ডমালিনীতলার কী ইতিহাস আছে সেটাও তোমাদের সাথে আমি ভালো মতনভাবে শেয়ার করব, তো সবটা দেখতে হবে তো অবশ্যই, যদি দেখতে চাও আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে অবশ্যই এটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে দিও ফর লেটেস্ট আপডেটস, আর আমার সোশ্যাল সাইট FBI ইনস্টা একটু ফলো করে নিও, সমস্ত লিঙ্ক দেওয়া আছে আমার ডিসক্রিপশান বক্সে। আবার তোমাদের সঙ্গে দেখাবে পরের ভিডিও, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।